তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি চলে আসলাম আবার। আজকে সকালবেলাতে ব্লগ শুরু করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার ভিতরে ভিজে ভিজে আমাকে বেশ কিছু জিনিসপত্র কালেক্ট করতে হয়েছিল, কারণ কালকে আমাদের বাড়ি লক্ষ্মী পূজা হবে। সো আমি আর দেরি করতে পারবো না, যতই হোক কালকে পুজো আছে, ভিতরে আমাকে সবকিছু কমপ্লিট করতে হবে, বাজারের ঘাট। তাই আমি ভিজে ভিজে আজকে সবকিছু কেনাকাটাতে শুরু করে সবকিছু কমপ্লিট করলাম। এখন বিকেল হয়েছে, এখন একটু বিকেল বলতে এখন সন্ধ্যে হলো, সবে সন্ধ্যেবেলার থেকে এখন আর বৃষ্টি হচ্ছে না সেইভাবে কোনো। এখন আমি এসেছি চা করতে, রান্নাঘরে চা কমপ্লিট করে নিয়ে আমি আবার একটু যাব বাজারে, তো কিছু জিনিস আনতে হবে, 10-12 জিনিসপত্র অর্ডার দেওয়া ছিল সেগুলো আনতে হবে, কমপ্লিট করে দিয়ে ফেলেছে হয়তো। আর তার তো আমি তো সারাদিন আর সমস্ত জিনিসপত্র যেমন তালপাতা তেলপাটি সবকিছু কমপ্লিটলি গুছিয়ে নিয়ে এসেছি, কালার টালার তুলে সবকিছুই কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন শুধু আমাকে চা করে চাটা খেয়ে বাজারের কাজটা কমপ্লিট করে মার মিলে নাড়ু বানাবো, নাড়ু বানানোর পরে পুজোর জায়গাটা একটু হালকা পাতলা গুছানো নিয়ে তারপরে কালকে সকালে আমার বাদ বাকি কাজ, কালকে সকালে কি করা যায়।